আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি এনএম ইনফেক্স অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফুড প্যাভিলিয়ন লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছি এখানে। এটা আসলে মেশিন না, এটা হচ্ছে আপনার পিপি বোর্ড, যেটা আছে হাইডোমা বোর্ড বলা হয়, বা আপনার লেদার বা ফুটার ফ্যাক্টরিগুলোতে এটাকে কাটিং বোর্ড বলে। এটা বাংলাদেশে একমাত্র, আমরাই বাংলাদেশে তৈরি করি। এর আগে এটা জার্মানি এবং চায়না এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে বিভিন্ন ফ্যাক্টরি ব্যবহার করত, যেটা আমরা অনেক দিক হিসাব বিবেচনা করে আমাদের কোম্পানি এটা বাংলাদেশে তৈরি করার উদ্যোগ নেয়। এবং আমরা যখন প্রথম এটা শুরু করি, তখন বিভিন্ন সমস্যা আমরা পড়ছি, ওইগুলো আস্তে আস্তে আমরা সমাধান করি। এখন আমাদের বেস্ট কোয়ালিটি, যেটা আপনি চায়না এবং ইন্ডিয়া যে কোয়ালিটি দিচ্ছে, আমরা আপনাকে সেম কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশে আপনি পাচ্ছেন। এটাতে লাভ হচ্ছে আপনার, বিশেষ করে ফ্যাক্টরির ওনার যারা, ওনাদের কিছুটা লাভ হচ্ছে। যেমন একটা আপনার যখন একটা মাল বাইরে থেকে আনতে হয়, তখন কিন্তু আপনার একটা বিগ ভলিউম থাকে একটা মালের, সেখানে আপনার 500 পিস বা 1000 পিসও আনতে হয়। আর এখন আপনি সেটা চাইলে 10 পিস নিতে পারছেন, 50 পিস নিতে পারছেন বা 100 পিস নিতে পারছেন। প্রাইসটা খুব বেশি আপ ডাউন না আসলে। বাইরে থেকে বেশ, আমাদের দেশটাই আসলে পর নির্ভরশীলতা, যে তো যাই যেদিকে যাই আমরা সেদিকেই, মানে পর শুধু একমাত্র কৃষি পণ্য বাদে আপনার সব পণ্য যে পর নির্ভরশীলতায় বেশি। যেমন আপনার যে কোনো কাঁচামাল আনতে হলে আমাদের আনতে হয় চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে। আর হচ্ছে যেহেতু এটা হচ্ছে যে মেশিনারি যে বেশি ইউজ হয় এবং বিভিন্ন র মেটেরিয়াল ইউজ হয়, এগুলো আপনার বেশিরভাগই হচ্ছে চায়না, ইন্ডিয়া এবং আপনার ইউরোপ থেকে আসে। আর আমরা যদি লেদারের দিকটা দেখি, অনেক ফ্যাক্টরি আছে যেগুলো হচ্ছে আপনার বাইরে থেকে লেদার ইম্পোর্ট করে এখনও জুতা বানায়। আমাদের লেদারের কিছু বাইরের কিছু চাহিদা আছে, যে টেস্টগুলো, ওই টেস্টগুলো এখন পর্যন্ত আমাদের যে বেসিক ট্যানারি আছে ওখানে এখনও ওইগুলো সম্পন্ন হয়নি। আমরা তো এখানে কাটিং বোর্ড তৈরি করতেছি এবং আমাদের কোম্পানির ফিউচার প্ল্যান্ট আছে এই মেশিন, ফুটার এবং লেদার গুডস মেশিন বাংলাদেশে অ্যাসেম্বলি করার, যদি আমাদের সরকারিভাবে সেরকম সুযোগ সুবিধা দেয়। আমাদের যে কাঁচামালগুলো, এগুলো তো আমাদের বাংলাদেশে সব ধরনের কাঁচামাল নাই। আর এখন বর্তমান প্রত্যেকটা বাজেটেই আপনার সব কিছুর, মনে করেন যে ট্যাক্স ব্যয় বাড়তেছে, এরকম বাড়তে থাকলে তো আসলে বিজনেস করাও সম্ভব না। স্যার, প্রত্যাশা বলতে, আমি যেহেতু এই যোগ এখানে আছি ইঞ্জিনিয়ার হিসাবে, আমার টার্গেট আছে মেশিন তৈরি করা। যদি কোনো সুযোগ পাই ওরকম, তাহলে আমি মেশিন বানানোর চিন্তা করবো।